সালাম আলাইকুম। আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে আর্থ অগার, এটা মাটি গর্ত করা মেশিন। তো আমরা আজকে একটা 30 ফিট বাই 20 ফিট একটা জায়গাতে কত সময় লাগে আসলে মাটি গর্ত করতে, এটা দেখানোর জন্যে আসলে আজকের লাইফটা। ওই হেডগুলো একটু নিয়ে আসো। তো আমরা দেখাবো যে এটা নতুন আসছে, এর আগে 2 স্ট্রোকটা দেখেছিলেন, এটা 4 স্ট্রোক। ইঞ্জিনটা অনেক বড় এবং এটার ক্যাপাসিটিও অনেক বড়। এটার সাথে আমরা 3 রকম আরও হেড আছে। এখন আপাতত যেটা দিচ্ছি এটা মাপে হচ্ছে আপনার 120 mm এর। এটা আপনার বাঁশ গাড়ার জন্য, যে বাঁশগুলো খুঁটি গাড়া হয় সেটার জন্য আমরা ব্যবহার করছি। এই যে এটা হচ্ছে সব থেকে বড়, 200-300 mm। এরপরে যে হেডটা দেখছেন এটা হচ্ছে 250 mm, আর এটা হচ্ছে 80 mm। তো আমরা এগুলো একটু দেখাবো। তার আগে আমরা যে কত দ্রুত মাটি গর্ত করা যায় সেটা শুধু বাঁশ রোপণ না, যে কোনো গাছ রোপণের জন্য ব্যবহার করা যায় সেটার জন্য আমরা একটু দেখবো। হ্যাঁ, স্টার্ট করেন, সুইচ দেন। হ্যাঁ, খুবই সিম্পল একটা মেশিন। চেষ্টা করলাম এবং দেখলাম এটা কতটা ইজি।
পুরাটা দিবেন না, ইট আছে, ইট ভিতরে ইট আছে। হ্যাঁ কাজ করছি, অনেক ইট এখানে। আমরা আসলে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কত কম সময়ে এই মাটিটা গর্ত করা যায়। আমরা দুইটা লেবার নিয়েছিলাম, সকাল থেকে অল্প কিছু কাজ করতে পেরেছে। একটা করে গর্ত করতে ওরা সময় নিচ্ছিল প্রায় 3-4 মিনিট। তো আমরা এই জন্য মেশিনটা এনে একদম লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মেশিনটা আসলে কত কাটার। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে একটা করে গর্ত হচ্ছে, আমরা দেখেন অলরেডি কতগুলো গর্ত করে ফেলছি এবং বাঁশও দেওয়া শেষ। তার মানে এত একটা জায়গা অল্প সময়ের মধ্যে শেষ হচ্ছে। আমরা যে জায়গাটা কাজ করছি অনেক ইট এখানে, তো মাঝে মাঝে বড় ইট থাকলে মেশিনের ওই মাথাটাতে লেগে যাওয়ার কারণে বন্ধ হয়নি, আটকায় গেছিলো, আপনারা দেখেছেন। এই জন্যে খুব ইটের মধ্যে আসলে চালানোর দরকার নেই, এটা আমরা জাস্ট লাইভ করার জন্য এটা আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আমরা বাকি হেডগুলা কেমন গর্ত করে সেটা একটু দেখার চেষ্টা করব। আমাদের সাথেই থাকেন, একটু সময় লাগবে। এই 30 ফিট বাই 20 ফিট গর্ত করতে কত সময় লাগে এটা দেখার পর আমরা বড়গুলা যে হেডগুলো আছে ওগুলোতে কতটা করে গর্ত হয় সেটা একটু দেখাবো। দেখেন বাঁশগুলো দিয়ে দিচ্ছে, এখন জাস্ট মাটি সরাই দিলেই এর কাজ শেষ। তাহলে বুঝতে পারছেন কতটা ইজি হয়ে যাচ্ছে কাজ। মোটামুটি দেখেন আমরা 4-5 মিনিটের মধ্যেই 1-2-3-4-5-6-7-8 মাত্র 4 মিনিটে 20টা অলরেডি হয়ে গেছে। তার মধ্যে একবার ইটের কারণে আটকায় গেছিলো, তা বাদে আমরা 4 মিনিটে মোটামুটি 20টার উপরে গর্ত করতে পারেছি। আরও কম সময়ে হবে, যারা এক্সপার্ট হয়ে যাবেন, মেশিনটা রেগুলার ব্যবহার করবেন, তারা আরও সুন্দর করে করতে পারবেন। এই হেডগুলো আলাদা আলাদা করে নিতে পারবেন। আমাদের যে হেডগুলো সামনে দেখতে পাচ্ছেন পড়ে আছে, এগুলো 4 রকম আছে, 4 রকমের যে কোনোটা আপনাদের ইয়ে অনুযায়ী নিতে পারবেন। আপনাদের দেখা গেল যারা বড় বড় গাছের জন্য করবেন তারা ওই বড় হেডটা নিতে পারবেন। তো আমরা আসলে আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি ওটা আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না। আমরা একটু বড় হেডটা লাগাবো, বড় হেডটা একটু লাগাবো, বড়টা ওই উপাশেরটা। হ্যাঁ উপাশে, হ্যাঁ ওইটা একটু লাগাই দাও তো, ওইটা একটু দেখবো, একটা গর্ত শুধু দেখবো। যেহেতু এখানে আমরা মাপের গর্ত করছি সেখানে আসলে বড়টা দরকার নেই, তারপরেও জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ময়লাটা ওই সামনে উদ্দেশ্যে একটু করবো। এবং ইজি খুবই, একটু ধরো তো শৌখিন, একটু ধরো, নিচে ধরো। হ্যাঁ হ্যাঁ এই যে খুলছে, এখন নিচেরটা লাগাই দাও, ওইটা লাগাই দাও। হ্যাঁ খুবই ইজি, একটা ক্লিপের মাধ্যমে আটকানো থাকে। এখন আপনার যে কয়টা হেড লাগে সেই অনুযায়ী আপনারা হেড লাগিয়ে নিয়ে
আপনি ভাষায় ধরেন, নিচটা তুই ইয়া করে ধর, বেশি গেল, তুই ধর, তুই ভাষা লকটা সিম্পল একটা লক দেয়া আছে, মেশিন ধর, মেশিনের ওয়েট একদমই কম, এটা হচ্ছে আপনার 7 কেজি পরে, এই যে জাস্ট একটা লক দেয়া, লক করলে আপনার একটা হেড চেঞ্জ হয়ে গেল। এখন আপনি এটা দিয়ে গর্ত, একটা ফাঁকা জায়গায় এটা একটা গর্ত দেখবো আমরা, হ্যাঁ দিলার ভাই, একটা ফাঁকা জায়গায়, হ্যাঁ ওই মাপগুলো আবার নষ্ট করার দরকার নেই, একটা যে কোনো ফাঁকা এই জায়গায় কর, দেন স্টার্ট করেন, অন করেন সুইচ, জাস্ট এটা আমরা একটু দেখবো, বিশাল গর্ত, কয় ইঞ্চি হবে? 10 ইঞ্চি হবে, 10 ইঞ্চি না, এই গর্তটা পুরো 10 ইঞ্চি হবে এবং আরও গভীর করা যাবে। আমরা যেহেতু জায়গাটা নষ্ট করতে যাচ্ছি না, সেটা দেখানোর উদ্দেশ্যে আসলে করা, এইগুলো হচ্ছে যারা গাছ রোপণ করবে তাদের জন্য মেইনলি, এই হেডটা, তারপরে বড়টা, আর ছোট যারা নর্মালি খুঁটি টুটি দিতে চান সে তাদের জন্য হচ্ছে এই ছোটোগুলো। তো এটাই মোটামুটি ভিডিও, আমি বাকি ভিডিওটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন খুব শীঘ্রই, আমাদের ফেসবুক পেজেও পাবেন, বাকি কাজগুলো আমরা শুরু করি দেন, আপনি হেড চেঞ্জ করে আপনার কাজটা ক্লিয়ার করে ফেলেন। মোটামুটি এই ছিল ভিডিও, আর এটার আগেরও 2 স্ট্রোকের ভিডিওটা আপনারা দেখেছিলেন, ওটার ইঞ্জিন শক্তির ক্ষেত্রে ওই ছোটো হেডগুলো ব্যবহার করা যায়, তবে এইটা যেটা বড়টা এসেছে 4 স্ট্রোক, এটাতে দেখেন তেল কনজিউমশনও খুবই কম, আমরা অনেকক্ষণ ধরে চালাচ্ছি, তেলের দেখা গেল এখনও 100 গ্রাম তেল এরকম খরচ হয়নি অলরেডি, আর এবং আমরা দেখিয়ে দিলাম যে 4 মিনিটে মোটামুটি 20টার উপরে হয়ে গেছে, তার মধ্যে একবার আমরা ওখানে ইট ছিল দেখিনি, ইটের কারণে একবার ওখানে আটকাই গেছিলো সময়, তার মানে আপনারা ধরতে পারেন যে 20 সেকেন্ড 30 সেকেন্ড সর্বোচ্চ একটা করে গর্ত করতে লাগে, যে জায়গায় একটা লেবারের লাগবে মোটামুটি 4 থেকে 5 মিনিট, এবং সময়ে বিষয় একটা থেকে যায়, সময়টাতে অনেক সময় লেগে যায়, যে আপনি যে কাজগুলো করাচ্ছেন সময়ের লেবার কস্টিং এখন বেশি, সেই মেশিনগুলো যখন নেবেন, যাদের বড় বড় প্রজেক্ট আছে তারা খুঁটি রোপণ থেকে শুরু করে দেখা যাবে যে আপনার একটা পুরো প্রজেক্টের খরচ দিয়ে একটা মেশিন হয়ে যাবে, একটা মেশিন হলে আপনি পরবর্তীতে যে কোনো খরচগুলো, যে কোনো কস্টিংগুলো এটার মধ্যেই তুলতে পারবেন। তো নর্মালি আপনাদের যাদের বড় প্রজেক্ট তাদের একটা মিনিমাম মেশিন এগুলো লাগবে, আমরা দেখেন অলরেডি কতগুলো খুঁটি গাড়িয়ে গেড়ে দিয়েছি এবং বাকি কাজগুলো এরা কমপ্লিট করে ফেলবে। তো ভিডিও আর বাড়াবো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, 14 মিনিট হয়ে গেছে। তো আমরা দেখানোর উদ্দেশ্যটা যেটা ছিল সেটা অলরেডি আমরা দেখিয়ে ফেলেছি, ভিডিও আর বাড়াবো না, এরা কাজ করতে থাকবে আর কি, এই প্রজেক্টটা এরপরে এরকম আপনারা যারা চান এটার বৈশিষ্ট্যগুলো দেখে নেবেন আমাদের ওয়েবসাইটে। সবাই ভালো থাকেন, মেশিনটি প্রয়োজন হলে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের ভিডিওতে দেওয়ার নাম্বারে।
ঠিক আছে, সবাই ভালো থাকেন। যদি প্রোডাক্টটি প্রয়োজন হয় অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে কল করবেন, ওয়েবসাইটে ভিজিট করে প্রোডাক্টটি নিতে পারেন। আপনার যে প্রয়োজন সেই অনুযায়ী হেডগুলো নিতে পারবেন। ফোর স্ট্রোক টু স্ট্রোক দুইটা ইঞ্জিনই আছে, যে ইঞ্জিনটাই চান সেটাই নিতে পারবেন। স্টক একদম অ্যাভেলেবেল আছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।